চাইলেই সম্ভব। অ্যাটলান্টিকের উপর দিয়ে সবার আগে উড়ে যাওয়া অ্যামেলিয়া ম্যারি এয়ারহার্ট বলেছেন, আমি অ্যাটলান্টিকের উপর দিয়ে উড়ে গিয়েছিলাম কারণ আমি উড়তে চেয়েছিলাম। আমরা জীবনে অনেক কিছু হতে চাই, পেতে চাই, কিন্তু চাওয়ার মধ্যে কোনো তীব্রতা থাকে না। তীব্র আকাঙ্ক্ষা না থাকলে কোনো কিছুই অর্জন করা যায় না। ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দায়ী করা খুবই সহজ, দুঃখ প্রকাশ করাও সহজ, কিন্তু ব্যর্থতার বোঝা বয়ে বেড়ানো অনেক কঠিন। আইডিয়ার ছড়াছড়ির এই যুগেও আমাদের মাথা থেকে ওয়ার্ল্ড ক্লাস আইডিয়া বের হচ্ছে না, কারণ আমরা নিজেরা কোনো কিছু সমাধান করতে চাই না, সব কিছু অন্যের থেকে আশা করি। আমরা দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন দেখি, কিন্তু নিজেরা ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে চলেছি। ফুটওভার ব্রিজ থাকতে রাস্তা দিয়ে হেঁটে যাই, লাইনে দাঁড়িয়ে সেবা নেওয়ার সময় লাইন ভেঙে সবার আগে যাওয়ার চেষ্টা করি। এভাবে প্রতিনিয়ত আমরাই আমাদের ক্ষমতার অপপ্রয়োগ করে চলেছি, অথচ দিন শেষে সমস্ত দোষ শুধু সরকার কিংবা মন্ত্রী এমপিদের। আমরা ঘুরে দাঁড়ালে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। যাওয়ার তীব্রতা থাকলে কত কিছুই না সম্ভব। বাংলাদেশি বংশোদ্ভূত কাজী শফিকুর রহমান মাত্র 32 বছর বয়সে লন্ডন সিটি এয়ারওয়েজের ক্লিনার থেকে এয়ারওয়েজের মালিক হয়েছে। তার চাওয়া ছিল বিশ্বের প্রথম হালাল এয়ারওয়েজ তৈরি। স্ন্যাপচ্যাট নিয়ে সারাক্ষণ আমরা ব্যস্ত নানা ঢঙের দুষ্টুমিতে, অথচ কজন জানে মাল্টিবিলিয়ন ডলারের এই প্রতিষ্ঠানের সিএসও তথা চিফ স্ট্র্যাটেজি অফিসারের পদে একজন বাংলাদেশি বসে আছেন। স্ন্যাপচ্যাটের ব্যবসা সম্প্রসারণের যাবতীয় কৌশল আমাদের ইমরান খানের মাথা থেকেই আসে। নিজের অদম্য ইচ্ছাশক্তি ইমরান খানকে আজকের এই জায়গায় পৌঁছে দিয়েছে। ওইদিকে পেরুতে 12 বছরের এক বাচ্চা ছেলে খুলে বসেছে ব্যাংক। সরকারি নিয়মকানুন মেনেই হোসে চালিয়ে যাচ্ছে তার ব্যাংকের কার্যক্রম। নিজের বন্ধুদের টাকা অপচয় রোধ করে সঞ্চয় আগ্রহী করতেই হোসে এই উদ্যোগ নেয়। ইতোমধ্যে তার ব্যাংকে ডিপোজিটের পরিমাণ $50,000 ছাড়িয়ে গেছে। হোসে তার থেকে বয়সে বড় অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এই ব্যাংকে। তার এখানে পরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়ে বাচ্চারা অর্থ আয় করতে পারে। নির্বুদ্ধিতার দায় দিয়ে 7 বছর বয়সী যে বাচ্চাটিকে স্কুল থেকে বিতাড়িত করা হয়েছিল, 25 বছর পরে সেই বাচ্চাটি পুরো পৃথিবীকে আলোকিত করেছিল বৈদ্যুতিক বাল্বের আলোয়। চাওয়ার কতটুকু তীব্রতা থাকলে প্রায় 10,000 বার ব্যর্থ হয়েও একটা কাজে লেগে থাকা যায়। এডিসন বাংলাদেশে জন্মালে হয়তো 3 বারের বেশি চেষ্টাই করতেন না। কোনো কিছুতে ব্যর্থ হলে আমরা 3 বারের বেশি চেষ্টা করতে চাই না, জাতীয়ভাবেও এটাই স্বীকৃত। এজন্যই SSC রেজিস্ট্রেশন কার্ডে 3 বার পরীক্ষা দেওয়ার মেয়াদ থাকে। এবার বলবো বাংলাদেশী নারী নাজমুন নাহারের ইচ্ছাশক্তির কথা। লাল সবুজ পতাকা হাতে ইতোমধ্যে 125টি দেশ ভ্রমণ করেছেন নাজমুন। তিনি পর্যায়ক্রমে জাতিসংঘ স্বীকৃত 193টি দেশেই নিজের পদচিহ্ন রাখার পণ করেছেন। এভাবে অদম্য নাজমুন বাংলাদেশকে তুলে ধরেছেন পৃথিবীর কাছে।